إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله نشتري أمي الله رب العزة أرمان فرشتة بني أمر حبيب جناب أحمد مصطفى محمد عربي صلى الله عليه وسلم رب الدرشور فوري آر إمان دار رب الحكم সুবহানাল্লাহ
এই মাস মাহে রবিউল আউয়াল এই মাস যেটা হলো কি ও মাস যে মাসটা তমাম মাস থেকে আফজল হোকে সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাব্বুল ইজ্জতে পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআনুল কারীমে নাযিল করছি কোন মাস রমজান মাস কিন্তু যেই মাসের মধ্যে কুরআন ওয়ালা আইসন এই মাস এটা হলো কি মাহে রবিউল আউয়াল হোকে সুবহানাল্লাহ এর কারণে এটা হলো কি এই মাস সারা মাস থেকে আফজল ইহা ইহা তককে হওয়ার যে সবে কদর যে রাত রাত একটা একটা এটা হলো হাজার হাজার রাত থেকে আফজল কিন্তু ঈদে মিলাদুন নবীর যে রাত এই রাত দিয়ে তা হলো সবে কদর থেকে আরো আফজল হোকে সুবহানাল্লাহ কারণ এটা হলো এটা যে নবীর ওসিলায় আমরা আইছি এই নবী না আইলে আমরা কোন মাস পাইলাম না মানে ইহা তককে সবে কদর হইলাম না মানে আর যে নবীর খাতিরে আমরা আইছি এই যে নবী যেদিন আগমন করছেন এই দিন এটা হলো সমস্ত দিন তো কি আফজল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লে শানুহু ওয়া আম্মা নাওয়ালু পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সমস্ত নবী নবী অগুলোর মিলাদ বিষয়ে আলোচনা করছেন যেমন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ সম্পর্কে বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা যে মাসের মধ্যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন বা যেই দিন জন্মগ্রহণ করছেন এই দিন খুব সালাম বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহ তান যত গুজরিয়া যত নবী নবী হল কিছু সমস্ত নবী হল মিলাদ বিষয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে তান কালামুল্লাহ শরীফের মধ্যে জিকির করছে আদম হোক ইব্রাহিম হোক যত নবী গুজরিয়া গেছেন সমস্ত নবী হল মিলাদ বিষয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআনুল কারীমের মধ্যে জিকির করছে দেহক আল্লাহ রব্বুল ইজ্জতে আমাদের নিয়ামত দান করছেন এই মাস যেমন ধরো আপনার শরীর বা চাইলে দেখা যায় আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা হাত দিছেন চোখ দিছেন পা দিছেন এটা সব আল্লাহর নিয়ামত কিন্তু এই নিয়ামত দিয়াও আল্লাহ কোনোদিন অ্যাকশন জাতাইছেন না আর আল্লাহ পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন ওয়া ইন তাআদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আমার বান্দা যদি খেয়ে আমার নিয়ামতের সমান করতে চায় বন্দায় যদি আমার নিয়ামতে সুমার করতে চায় ইয়ানি বন্দায় যদি আমার নিয়ামতে গন্ত চায় তাহলে কোনোদিন তার পক্ষে গোলাম সম্ভব না আল্লাহ ওরা অসংখ্য নিয়ামত কিন্তু অত নিয়ামত দেওয়ার বাবজুদও আল্লাহ রব্বুল ইজ্জতে কোনোদিন এহসান জাতাইছেন না কিন্তু যেই দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার জমিনের মধ্যে প্রয়োগ করছেন দুনিয়ার জমিনের মধ্যে দিছেন তখন আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইয়ানি আমি ইহসান করছি অগ্র রূপে দেগুর যে ও এন্তান রূপে যে এন্তান যে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইয়া দিছি এতে বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত সাধারণ নিয়ামত নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহকে নিয়ামত নিয়ামতে উজমা ইয়ানি বড় নিয়ামত যে নবী যদি দুনিয়ায় থাইতা না তাহলে আমরা দুনিয়ায় তাওয়ার সম্ভব হয় না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার মত হল তাই আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতে তার নবীর খাতিরে আমরা দুনিয়ায় মুমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ ফরমায় যে আমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করে তার নিয়ামতে আমি বেশি বাড়াই বেশি করে বাড়াই বাড়াইয়া দেই আর যে আমার নিয়ামতের শুকরিয়ারে আদায় করতে নাই তার কাছ থেকে আমি আমার নিয়ামতে সিনাইয়া নেই তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা আইসি বা আল্লাহর হাবিবের ওসিলে আমরা আইসি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া আল্লাহ যে আমাদের নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না দরকার না প্রকাশন হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেওকা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা
Allah Habib sallallahu aleyhi ve sellem de dikkate olun. Ya Resulallah, ya Habib Allah, şerrevetum Allah Rabbul İzzet Celle Şanuhu amma nevalun. Kun cinişle sıçtı versin. Ey sevallara buzaylar, Allah Habib sallallahu aleyhi ve sellem ve sahabe-i kiramın bir akide asil. Ze Allah Habib sallallahu aleyhi ve sellem ne kunda zikar bolle Allah Habib'e ikan uttor dite parba. Ete Allah Habib sallallahu aleyhi ve sellem ne zek kichu zek zek kono dar zikar bolle apna keno agar hok chai fisor hok. Somosto jinishe jiggasha korle Allah Habib'e tar jawab dite. Tokhon Allah Habib sallallahu aleyhi ve sellem ay Hazrat Jabir radhiyallahu ta'ala anhu jawab dite ke farmaye يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نور أو كما قال عليه الصلاة والسلام وجابر شرعت الله رب العزة أمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور مبارك سشتي وسنت نور دره سبحان الله سبحان الله نبي নূরটি আল্লাহ রাব্বুল ইজ্জতে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন যে নূরটি সৃষ্টি না করলে আসমান জমিন সান সূরজ ইহাতকে 18,000 মখলুকাতও আল্লাহ রাব্বুল ইজ্জতে সৃষ্টি করত না যে নবীর খাতিরে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের দুনিয়ার মধ্যে দিছেন দেহকে আল্লাহ রাব্বুল ইজ্জতে আলমে আরওয়াহর মধ্যে সমস্ত আওলাদে আদমের কাছ থেকে কিতাব পড়ছেন ওয়াদা লইছেন কিতাব আলাস্তু বিরাব্বিকুম কিতাব আমি আওলাদে আদমের কাছ থেকে ওয়াদা লইছেন কিতাব আমি তোমাদের রব নই সমস্ত এক বাক্য দিয়ে বলছেন বলু বালা হ্যাঁ আপনি আমরা রব ঠিক তদ্রুপ নবী আকলর ওলা এক ইজলাস মজলিস বানাইলে নবী আকলর কাছ থেকে আল্লাহর কাছে কিতাব পড়ছেন ওয়াদা লইছেন যে আমি এক নবী তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে ফাটাই তুমি তাই এই নবীর উপরে ইমান আনিও কিবা নবীর সাহায্য করে এতে বোঝা গেল আল্লাহ রব্বুল ইজ্জতে তার নবীর তশরিফ যে আনতা এই তশরিফ আনার জিকির তার নবী আমরা লাগে করছল এতে বোঝা গেল নবীর আগমনে যে আগমনের জিকির করা একটা অন্য কোনটা নাই সুন্নতে এলাহি বুকা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতেও নবীদের তশরিফ আনবা এ বিষয়ে আলোচনা করছে আল্লাহ নবী সল আল্লাহ রব্বুল ইজ্জতে তাম নবী আপনার কাছ থেকে ওয়াদা লইছেন যে আমি একজন নবী দুনিয়ায় জমিনের মধ্যে পাঠাই যাব তুমি যেন কিতাব করে এই নবীর উপরে ইমান আনিও আর এই মদত করিও সমস্ত নবী হল সব নবী হলে কিতাব করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ায় জমিনের মধ্যে তশরিফ আনবা এই তশরিফ আনার খবরটা জারজারি উম্মতের কাছে দিয়া গেছে ইলা কোন নবী নাই যে নবীয়ে তার উম্মতের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তশরিফ আনবা এই খুশখবরটা দিয়া গেছে না যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশখবরটা আবার যে খুশখবরই তার উম্মতের অগ্রহ গেছে দিয়া গেছেন কিতাব মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি খুশখবরি দিয়ার যে আমার মাঝে একজন রসুল আইবা যে রসুলের নাম হয়ে তা হল গিয়া আহমদ যে রসুলের নাম হয়ে তা হল গিয়া আহমদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার মত হল আল্লাহ রব্বুল ইজ্জতর যত নবী হল দুনিয়ায় আগমন করছেন বা গেছেন সমস্ত নবী হলে আমরা নবী জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবা এই খুশখবরটা সন্তানের উম্মতের কাছে দিয়া গেছেন হুকা সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল ইজ্জতে পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় আমি তোমাদের মধ্যে একটা নূর দিছি আর একটা কিতাব দিছি কদ জাআকুম মিনাল্লাহি আমি আল্লাহর তরফ থেকে নূর একটা নূর দিছি ওয়া কিতাবুম মুবিন আর একটা রোশন কিতাব দিছি
Abdullah ibn Abbas ve Jalil Qadr mufassir ey tafsirul mujde lekhon je ey jagar mujde nuruddin radhiya tahto ki akhir zaman janab e ahmed e mustafa muhammad mustafa sallallahu alaihi wasallam ko subhanallah an no kitabun mubin dara radhiya tahto ki kitabun mubin dara radhiya tahto ki allah rabbul izzat pak kalamullah sharif আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েন আউয়ালুল্লাহ খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহর কাছে কিতাব বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বারে সৃষ্টি করছেন অন্য হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের কলম সৃষ্টি করছেন কলম সৃষ্টি করলে কি ওয়াজাকটা দাহি তাহে কলমের যে সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কিতাব করছেন সর্বপ্রথম সৃষ্টি করেন সৃষ্টি করার বাজার বলেন উত্তর কলম তুমি লেখো বলে কিতা লেখতাম বলে যেটা আগে হয়ে গেছে বা যেটা আগে দিয়ে হইব যা কিছু হইব সব লিখি দাও তখন এতে বোঝা গেল যদি আল্লাহ রব্বুল ইজ্জতে সর্বপ্রথম কলম দিয়ে যদি কিতা করেন সৃষ্টি করেন তাহলে কইসম কিতা যেটা আগে দিয়ে হয়ে গেছে আর যেটা আগে দিয়ে হইব যেটা গেছে কি আর যেটা হইব সব লেখো বোঝা গেল এর আগে আর কিতা হয়ে গেছে এর আগে কিতা হয়েছে প্রশ্ন বয়স কত তখন হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বয়স কতটুক ইগা কইতাম পারতাম না তুমি একটা হদ দিতাম পারমু বলে পিতা বলে হিজাবের আগের মধ্যে আমি একটা তারা দেখতাম যে তারাটা সত্তর হাজার বাদে বাদে কিন্তু হইতো একবার উদিত হইতো একবার উদিত ও তারা একটা আমি বাহাত্তর হাজার বার দিছি ওকে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতন মায়ার বন্ধা অমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া ফরমায় হযরত জিব্রিলে বলে যে ও আল্লাহর কসম খাইয়া কই আর যে আল্লাহর কবজার মধ্যে আমার জান ও যে সিদারা তুমি দেখছো সত্তর হাজার বাজে বাজে যে উঠে অগুন বাহাত্তর হাজার বার দেখছো ও যে সিদারা যে একটা ইচ্ছা হইয়া দাঁড়ালাম কি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নূর নবী সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন এই নূরটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া আমার দরবারে হাজির করো সব আল্লাহ দরবারে হাজির হইলার ফরমায় আয় আল্লাহ হুকুম হুকুম দেখো কিতা করতাম তখন আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় যে আমার বন্ধু জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইলাদত করিব হয়ে গেছে তুমি যাই এক কাম করো তুমি যাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোরর মধ্যে যাও যেই সময় যাইবা তখন হযরত আমিনা একবার তাহলে দেখবা দেখার পরে জিজ্ঞাসা করতে পারেন বলে খে তুমি যাই খে তখন তুমি তাই নিজের পরিচয় নিজে না দিয়া যে আমি মরিয়ম আমি হাজিরা বা নাম না হইয়া তুমি তাই উঠিয়া হইয়া পিতা আমরা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইয়ে হব কা সুবহানাল্লাহ যে নবীর যে নবীর যত সময় হযরত আসিয়া হাজিরা হাওয়া ওগুলো দায় নিজের পরিচয় হিসাবে যাই না বলকে দায় হিসাবে যাই ও নবীর মর্তবা কতটুকু হইব যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় উইলাদ করিব হয়ে গেছে তখন হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম
একটা শরবত আনিয়া দেন হযরত আমিনারে যে শরবতটা দুধতেই দিয়া আরো সাদা মৌজগি আরো মিঠা দিয়া কই হযরত আমিনারে বলি ও আমিনা তুমি ওটা পান করো তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শরবত পুত্রে পান করুন এর বাদে জিবরিল আবার আরো বলেন আরো পান করো যে আরো হযরত আমিনা কিতাব করুন পান করুন তখন পান করার বাদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়া উম্মত হল আল্লাহর ফরিশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান ইজহার ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন নবী হল সর্দার আপনি কিতাব কা জাহির কা ইয়া রাহমাত ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী তুমি কিতাব কা জাহির কা রাহমাতাল লিল আলামিন ইয়ানি সারা আলমের লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লাগিয়া রহমত এর মধ্যে যখন কইতে না হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরুন তখন ফাজহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বদরুল মুনির তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির হন কিলা কাল বদরুল মুনির চৌধুরী রায়পুর সান্দর মতো ওকা সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার মত হল এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে তোরা হই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান আনফাকা দিরহামান আলা কুরআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত যে আমার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সময় একটা টাকা খরচ করব হে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের লগে জান্নাতের সাথী হইব হুকা সুবহানাল্লাহ আবার হযরত ওমরে ফরমায় মান আযামা আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে তাজিম করব হে যেন ইসলাম রে জিন্দা হলো আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ শরীফের মধ্যে হে একটা নেয়া খরচ করব হে দুনিয়া থেকে অতক্ষণ পর্যন্ত যাইতো না যতক্ষণ পর্যন্ত ইমান লইয়া গেছে না হুকা সুবহানাল্লাহ আবার হযরত উসমানে ফরমায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইব্রাহিম খলিলুল্লাহ আর আল্লাহ নবীর ইন্তেজার করদা আর গঞ্জান কিতাবটা যত নবী হল বুঝে গেছেন সমস্ত নবী হল তার বয়ান করদা ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাজির হইয়া বলমার ও আমার সাহাবায়ে কেরাম হল কিতাব করদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা আগর নবী হল বিষয়ে আলোচনা করিয়া নবী হল বিষয়ে হইতে আদম সফিউল্লাহ আর তে হইতে ঈসা রুহুল্লাহ আর তে হইতে ইব্রাহিম খলিলুল্লাহ ওইদিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আনা হাবিবুল্লাহ আমি হইলাম কি আল্লাহর দোস্ত কিন্তু এই মকাম পাইয়াও আমি কোন ফখর করি না এখন প্রশ্ন হইয়া থাকলো কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হঠাৎ কোন টাইম টান তারুফ খেলে হইলা কেউ নিজে নিজের তারিফ কেউ করলে কিনা কিনা লাগে না যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান তারিফ তাই ভুল করলা কিতাব বলে আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর আমি কিতাব আমি এতরাম কি আল্লাহর হাবিব কিন্তু এই মকাম পাইও আমি কিতাব করি না ফখর করি না
ইগান হওয়ার অর্থ হইয়া দাঁড়ালো কি সব নবী আল্লাহর এখন লকব লাগছে যে আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কান আবইলা কোন কিছু রাজি হইছে না ইগান হওয়ার অর্থ হই গেল ওই হইল গিয়া যে সাহাবায়ে কেরামকে যদি কোনটা কই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান বাড়াইতে গিয়া এমন যদি হই নাই যে হওয়ার কারণে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানন হইতে আঘাত হইব এর ঠিকার হওয়ার আগে আল্লাহ নবী কিতাব বলছেন তাই তারু তাই নিজে পরিবেশন কইছেন কিতা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর কিন্তু আমি এই মকাম পাইয়া উঠতে পারি না আল্লাহ ফখর করি না এতে বুঝা গেল আল্লাহ হবিবুর শানন সবসময় বেয়াদবি থেকে কিতা রাখতাম বিরত বিরত থাকতাম বেয়াদবি হত সাধারণ মুস্তাহি করতাম না দেহ কাল হজরত কিতাবের নাম হলো কিতাবুল ওয়াসাইল ফি শারহ শামাইল কিতাবের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হইতা কিতাব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের খাতিরে তার বাড়ির মধ্যে মিরাজ শরীফ বানাইব কিবা তো মসজিদের মধ্যে বানাইব কিবা তো আত্রাবের মধ্যে মিরাজ শরীফ কিতা হব মুনাফিক করব তার এই সাইটের মধ্যে কিতা আল্লাহ রব্বুল ইজ্জতের ফরিশতা হলে এই কিতা কোন সাইডে সাইড বেরি লাইন আর ও যে মানুষে পড়াইব ও মানুষের উপরে আল্লাহ রব্বুল ইজ্জতের ফরিশতা হলে সারা সময় দুরুদ শরীফ পড়তে দেখুন বুকে সুবহানাল্লাহ আর ইমাম হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি ফরমায় যদি আমার কাছে উহুদ বরাবর সোনা থাকত তাহলে আমি সব সোনা কিতাব আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাশরীয়র মধ্যে কিতাব আল্লাহ বলে খরচ করে আল্লাহ বলে আর ইমাম শাফি ফরমায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উলাদতর খাতিরে কিতাব করব গরুর মধ্যে খানা বানাইব ইয়ার তোকে মধ্যে বেশি বেশি করে পয়সা খরচ করার তৌফিক দান করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখা দরকার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতাব এবং তার কোরআন কারীমের মধ্যে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি কেউ আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে মহব্বত লাগাইতে চাই তাহলে একটা হল লাগবো আখেরি জামানার নবী জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করা লাগবে বুঝা গেল আল্লাহ আল্লাহরে পাইতে গেলে ডাইরেক্ট খাওয়া যায় না মাঝখানে দৌড়া লাগে তাহলে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে কেউ যদি আল্লাহর হাবিবের মহব্বত করে তাহলে আল্লাহরে মহব্বত করা হয় ডাইরেক্ট আল্লাহরে পাওয়া সম্ভব হয় না মহব্বত আল্লাহর লগে মহব্বত লাগাইতে হইলে নবীর লগে মহব্বত করতে হয় আর নবীরে মহব্বত করলে আল্লাহরে মহব্বত করা হয় আর আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম অতঃপর পর্যন্ত কোনো বান্দা কোনো উম্মত কৃতজ্ঞ না প্রকৃত ইমানদার হইতে নাই যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হইছে না কার থেকে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি মা বাপ ফুয়াইন ফুরিন সমস্ত থেকে লইয়া ইয়া তোকে আজ মাইন শব্দ ব্যবহার করা হয়েছে যে সমস্ত দুনিয়ায় থেকে সমস্ত দুনিয়ার জিনিস যতক্ষণ পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করা হইছে না ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির ইমান ও কামিল হইছে না এতে বোঝা গেল কোরআনের মধ্যে হইতে রাখতে আল্লাহ হইতে হইলে নবী ইত্তেবা করা লাগবে আর নবী না হইলে ইমান মুকম্মল হন না ইমান মুকম্মল হন না আর ইমান মুকম্মল না হইলে নবী তো হওয়া দূরের কথা আল্লাহ পাওয়াও সম্ভব না তাই আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে
Huzur Pak sallallahu aleyhi ve sellem'in muhabbet amra sinan madde abad koridu kahuka Allahumma amin. Ar Nobizir Milashri Mawlud yani Waladat Sharif re beshi beshi gori munaqid qarar tawfiq kanda dan farma kahuka Allahumma amin. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.